আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ওয়েলকাম ব্যাক সবাইকে আরেকবার স্বাগত জানাই চ্যানেল আইকিতে। আজকের ভিডিও টপিক হচ্ছে ইমো বিটা। আমরা এই দুইটি অ্যাপস ব্যবহার করি সবার সাথে কথা বলার জন্য। তো রিসেন্টলি ইমো একটি সিস্টেম আপডেট দিয়েছে, যে সিস্টেমটির মাধ্যমে আপনি এইচডি কোয়ালিটি অর্থাৎ যে কোনো ভয়েস কল, ভিডিও কল, হাই ডেফিনেশন কোয়ালিটিতে আপনি কিন্তু কথা বলতে পারবেন, যার দ্বারা ইমোতে আপনার যে কথাগুলো আসবে সেগুলো কিন্তু একদম ক্লিন ক্লিয়ার হয়ে কিন্তু চলে আসবে। তো বন্ধুরা, যারা এই বিষয়টি না জানেন তারা আজকের এই ভিডিওটি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি পুরো ভিডিওটি জুড়ে আছি মোহাম্মদ ইসমাইল। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই যে ভিডিওটির নিচে লাল কালারের যে সাবস্ক্রাইব লেখাটি দেখতেছেন সেখানে ক্লিক করুন এবং পাশের থাকা বেল আইকনটিতে ক্লিক করুন, যাতে করে আমাদের প্রতিটা ভিডিওর আপনি নোটিফিকেশন পেয়ে যান। আপনি যদি আমাদের চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো শুরুতে আমি বলে দেব, আপনাদের যে মোবাইলের গুগলি প্লে স্টোর আছে, গুগলি প্লে স্টোরে গিয়ে আপনাদের যেই এখানে ইমো আছে ইমোটাকে জাস্ট রিসেন্টলি আপডেট দিয়ে নেবেন। যদি আপডেট দেওয়া না থাকে তাহলে এখানে আপডেট দিয়ে নেবেন। ওকে, এখন ইমোতে যে আপডেটটি আসছে সেটা হলো যখনই আমরা কোনো নাম্বারে ডায়াল করব, তো আমরা এখানে একদম উপরের এদিকে একটি নাম্বার দেওয়া আছে পার্সোনাল। ওকে, পার্সোনালে আমি এখন ডায়াল করব। জাস্ট ডায়াল করার সাথে সাথে কিন্তু এখানে রিং রিং যখন যায়, অর্থাৎ যে কোনো মোবাইলে যখন আমরা ডায়াল করি, সেটা সেই ভিডিও কল হোক চাই অডিও কল হোক, তো রিং রিং যাওয়ার সাথে সাথে যখনই কলটা রিসিভ হয়ে যায়, কলটা রিসিভ হয়ে গেলে এখানে দেখুন এই কলটার নিচে এখানে এক ছোট্ট করে একটি লেখা কিন্তু চলে আসছে, সেটা হচ্ছে এইচডি কোয়ালিটি অর্থাৎ হাই ডেফিনেশন। হাই ডেফিনেশন অর্থাৎ হলো এটা কিন্তু এই সিস্টেমটা আগে ছিল না, অর্থাৎ আমরা যারা ইউটিউবে ভিডিও দেখেন সবসময় অথবা যারা ফেসবুকে দেখেন, আপনারা একটা জিনিস জানেন যে ফেসবুকে ভিডিওগুলোর কোয়ালিটি কিন্তু লো কোয়ালিটি হয়ে থাকে, হাই কোয়ালিটি হয়ে থাকে, এইচডি, ফুল এইচডি, কোয়াড এইচডি, ঠিক এরকম সাউন্ডের বেলাও কিন্তু এরকম ক্যাটাগরি ভিন্ন ভিন্ন আছে। তো এখন আপনি যদি এখানে এই জাস্ট এই যে এই এইচডি যে লেখাটা দেখতেছেন এখানে যদি ক্লিক করেন, এখানে ক্লিক করার সাথে সাথে এখানে একটি লেখা চলে আসবে, অর্থাৎ আপনার এটা এই এইচডি এখন এটা অ্যাক্টিভেট হয়ে গেছে। এখন এটা করলে কি হবে, এটা করলে আপনাদের যে সুবিধাটা হবে সেটা হলো আপনাদের যে ভয়েসগুলো আছে সেই ভয়েসগুলো কিন্তু একদম ক্লিন ক্লিয়ার হয়ে আসবে। তবে এখান থেকেও এইচডি কোয়ালিটি আপনি এখান থেকেও ক্লিক করতে হবে, পাশাপাশি আপনি যার সাথে কথা বলতেছেন তার ওখানেও যদি সে ক্লিক করে রাখে তাহলে দুজনের কথাই কিন্তু একদম ক্লিনভাবে চলে আসবে, অর্থাৎ একদম এইচডি কোয়ালিটি হাই ডেফিনেশনে কিন্তু আপনার কথাগুলো শুনতে পারবেন। এতে করে আপনার কথার ভিতরে কোনো ধরনের কোনো সমস্যা হবে না, কোনো প্রবলেম ফেস আপনারা করবেন না। তো আশা করি আজকের এই ভিডিও থেকে যারা এই বিষয়টি না জানতেন তারা এই বিষয়টি জেনে খুবই উপকৃত হয়েছেন, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক এবং শেয়ার করবেন, আপনাদের বন্ধুদের মাঝেও ছড়িয়ে দিবেন। এবং এই ভিডিওটির সম্বন্ধে যদি কোনো ধরনের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্ন করবেন, ইনশাআল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনায় এখানে বিদায়, আল্লাহ হাফেজ।